আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, হেফাজত ইসলামের প্রধান উপদেষ্টা আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে তার জানাজার পূর্বে হেফাজতের নেতৃবৃন্দ আমির হিসেবে তার নাম ঘোষণা করেন। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজায় অংশ নিতে ভক্ত, অনুসারী ও ছাত্রদের ঢল নেমেছে। ব্যাপক লোক সমাগমের কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশ থেকে হাটহাজারী মাদ্রাসায় পায়ে হেঁটে আসছেন লোকজন। রাত 11টায় জানাজার নামাজ শুরু হয়েছে। ঢাকার থেকে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর জানাজায় অংশগ্রহণ করেছেন। প্রিয় দর্শক, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শেষবারের মতো দেখতে হাজির হয়েছেন হাজারো মানুষ। এ সময় প্রিয় শায়েককে এক নজর দেখার জন্য মাদ্রাসার মাঠে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় অনেককে। অনেকের চোখের পানি, কেউ কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন, যেন এমন একটি ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। প্রিয় দর্শক, বৃহস্পতিবার রাত 11টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় স্ট্রোক করায় অ্যাম্বুলেন্স যোগে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা 12:45 ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে এসেছে, শোকে ভাসছেন আলেম সমাজ। তার মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন শীর্ষস্থানীয় আলেম ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এছাড়াও শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।